हेलो गाइस, आमी सौरभ, आमी दिया। वेलकम टू आवर ब्लॉग, हमारे संसार। तो आज हमारे का एक टा स्पेशल दिन। आज तक हमारे नोटुन ब्लॉग हमने स्टार्ट कोर्सी। इटा हमारे फर्स्ट ब्लॉग। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা আমাদের ডেইলি লাইফের ব্লগগুলো মানে সারাদিন আমরা কি কি করছি মানে যা হয় একটা সংসারে আমরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা আমাদের পাশে থাকো আমরা আজ থেকে ডেইলি ব্লগ করব আর এই যে আমাদের বদমাইশ চ্যাটাচ্ছে এখানে আর আরেকটা স্পেশাল দিন আজ আমাদের একটা গাড়ি আজ ডেলিভার হয়েছে তো तुम्हारे गाड़ी देखा डेलीवरी वीडियो बनाते परि कारण घूमते उठते देरी कर फेले और बाबा सकाल सकाल बैरिए गए बर्धमान गाड़ी टानार जो तो एक आगे जस्ट नहीं एलो और एक बेड़ू बेड़ू करते जाब और तुम्हारा साथे थको देखते थको हमारा कोथाय कोथाय जा কিছু আজকে অ্যাকচুয়ালি লাস্ট পূজোর লাস্ট শপিং আজকে সব শপিং হয়ে গেছে ওর লাস্ট শপিং আজকে আর দাদার জন্য আমার বৌদির জন্য দুটো জিনিস নিতে হবে তো ওদের জন্যই স্পেশালি যাওয়া আর ওর লাস্ট শপিং একটা বাকি আছে তো ওই দুটো হয়ে গেলে আমাদের শপিং ডান তো আমাদের সাথে যাও চলো আর এই যে আমাদের दुष्टु बदमाई और निजस्व एक चैनल आपन के लिंक डेस्क्रिप्शन दिए देव और चैनल ना और फेसबुके पेज आ मैक्स बोले वो एक रॉटविलर और असम्भव ओके देखानो मैंने असम्भव बेपार अपन गाड़ी देखा ऊपर थे मैक्स नतून गाड़ी हाँ नतून गाड़ी ओजे नतून गाड़ी नतून गाड़ी हम एन जाब और ये बसे बस देखे हमारे दुष्टु बदमाइश मैक्स तेल चलो एक्साइटमेंट एक्साइटमेंट देखो खाली मैं लिटरलि छूट से सुंदरी नतून गाड़ी चलो फार्ष्ट जा गाड़ी एक घूरते अन्न कौ जा आशेपाशे जा कलनार मध्य हेलो नतून गाड़ी नहीं घूरते बेनर मजाई आलदा ठीक है नतून गाड़ी चालान मैं भय एक आलदा कारण अटोमेटिक गाड़ी चलाई मैनुअल तो আমরা যাচ্ছি চলো আমাদের বাড়িটাও দেখাবো ইউটার্ন থেকে আমরা গাড়িটা ঘোরালাম তো আমরা এবার যাচ্ছি ওইখানে একটা গ্রিন কালারের বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা আমাদের बापर बाड़ी निजे
ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম আমার মতো যারা এরকম বউয়ের সাথে শপিং করতে এসে এরকম গোল গোল ঘোরো তারা একটু কমেন্ট করো আচ্ছা আমি এখন তখন আমার বাড়ি দেখালাম ঠিক আছে সেই বাড়িতে আমি চলে এসেছি আমার পুজো শপিং নিয়ে সবাইকে দিতে এসেছি দেখো এখানে ক্লোজে নিয়ে আসো একটু দেখা যাচ্ছে এটা আমার মায়ের শাড়ি এটা আমার মাকে দিয়েছি এটা কাঞ্জি বরাবর আছে আচ্ছা এটা আমার বাবা अरे बोलो আমার বাড়ি এসেছিলাম এখানে এখন আমরা ডিনার করে যাচ্ছি কটা বাজে এখন 10টা বাজতে চললো 10টা বাজতে চললো আমার মা তো ডিনার না করিয়ে ছাড়বে না ডিনার করে যাচ্ছি এসেছিলাম সন্ধেবেলা ঘুরতে তো মা বললে এসেছিস যখন অনেক দিন পরে এসেছিস তো খাওয়া দাওয়া করে একবারে যাবি আর মায়ের জামাই তো আলুর পরোটা খেতে এক্সপার্ট খুব ভালোবাসে আলুর পরোটা খেতে তাই মা আলুর পরোটা করে ওকে খাইয়ে তারপরেই বাড়ি পাঠাবে এমনিতে ওর বাদ বাকি দিন এসে পালাই পালাই করে এখান থেকে জামাই আলুর পরোটা খেতে ভালোবাসে আমি না খাইয়ে ছাড়বো না জামাইকে আলুর পরোটা অন্যদিন তো জামাই এসে থাকবে না কি করা যাবে আসলেই চলে যায় চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে চুল একদম দারুন ঠিক আছে বলো এবার আমাদের যাওয়ার পালা বাড়ি যাব এখান থেকে এইটুকুনি পায়ে হেঁটে টুকটুক করতে করতে চলে যাবো রাত্রি বেলা ঠিক আছে আসছি টাটা মা এলাম বাবা এলাম চলো ইচ্ছা করে হতে পারে আমি খালি ভুলে যাই মানি ব্যাগ ভুলে গেছিলাম ঠিক আছে চলো আবার বাড়ি যাই তারপর আবার কথা আমরা বাড়ির থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি চলে এসে আমার টুকটাক কাজ ছিল যেমন হচ্ছে আমার বাবাকে খেতে দেওয়া চাটা করলাম খেতে দিলাম
তারপর আরো কিছু কাট ছিল একটু আদু এই জামা दादार जोन्नो এটা ছোট্টু পছন্দ করেছে দাদার জন্য এটাও দেখো কালারটা ভীষণ সুন্দর আর খুব ভালো গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে জানি না এটা দাদার কতটা পছন্দ হবে এটা তো দাদাই চয়েস করে যেটা আমরা এটা আমরা পছন্দ করেছি তো দেব আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়িতে একটা সুবিধা দাদা আর ছোট্টুর একই মাপের লাগে তো কোনো ব্যাপার না দুটো শপিং করে দুটো ছোট্টুও পড়তে পারবে দাদাও পড়তে পারবে তো দেখা যাক আর এইটা আমি ছোট্টুকে পছন্দ করে দিয়েছি আর বলেছি এটা নিতে যদি আমি কিনে নিই এটা ওই কিনেছে কালারটা ভীষণ সুন্দর এত সুন্দর লেগেছে আমার আমার হলুদ কালার সবসময়ের জন্য ফেভারিট আমি জানি না কেন আমার হলুদ কালারটা আগে ভালো লাগে ভীষণ সুন্দর কালারটা কোয়ালিটিটাও ভীষণ ভালো লাগলো আমার এটা তো অফার ছিল এটা ডার্ক করি এটা এটা হচ্ছে দিদিভাইয়ের জন্য কিনেছি দিদিভাই সাদা কালার খুব পছন্দের কালার তো জানি না আমার পছন্দ হবে কিনা এটা পছন্দ করে কিনেছি সাইজ তো আবার আমাদের সেমই লাগে সাইজ আমার আর দিদিভাইয়ের একটা জামা কিনতে আমার হয়ে যায় ওর হয়ে যায় তো এটার জন্য কিনেছি এটাও কিনেছি ওই কালারটাও ভীষণ ভালো লাগে সবসময় বলছে আলাদা কালার সাদা কালার येलो कलर खुबी फेवरेट तो देखते ही पाच्छो येलो आगे टाने तो येलो कलर के এই হয়ে গেল আজকে শপিং এই করেছি খালি শপিং এবার তোমরা জানাবে কেমন লাগলো শপিং গুলো কেমন হয়েছে পছন্দগুলো বলো এবার তুমি কিছু বলো কেমন লাগলো এখন রাত মোটামুটি 1টা বেজে গেছে সারা দিন আমাদের 1টাটা কমন ব্যাপার কোনো ব্যাপার না আজকে আমাদের তাড়াতাড়ি হয়েছে বলো আজকে ছুটির দিন আজকে বৃহস্পতিবার আর তার উপর সারা দিন আজকে অনেক কাজ হয়েছে সারা দিন প্রচুর কাজ ছিল তো এখন প্রচন্ড ঘুম পেয়েছে তো আজকে মতো এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তার মধ্যে পূজো আছে সবাই সুস্থভাবে ভালোভাবে করোনার বিধি মেনে যেরকম ভাবে পূজো কাটানো উচিত তোমরা সেইভাবে মানাবে আমাদের আমাদের পাশে থাকবে আর আমাদের ব্লগগুলো রোজ রোজ দেখবে কালকে ফার্স্ট টাইম ব্লগটা আপলোড করব তোমরা তোমরা কিরকম চাইছো কিরকম ব্লগ তোমরা দেখছো সেই ডিপেন্ড মানে সেইটার ওপরে আমরা তারপরের দিনও ছাড়ব তোমরা যদি পাশে থাকো অবশ্যই ডেইলি লাইফ আমরা আমরা তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো গুড নাইট টাটা ভালো থেকো আর বিশেষ দ্রষ্টব্য শুধু এই কটা নয় আরো অনেক হয়েছে সেগুলো আপনাদেরকে পরে দেখাবো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো।